যখন কুরবানি করা হয় তখন দেখা যায় আত্মতুষ্টির জন্য আনন্দের জন্য চতুর্দিকে আমরা বেষ্টনী দেই, চিৎকার করি, লুটুপুটি খাওয়া দেখে আনন্দিত করি, হাসি অট্টহাসি দেই। একে আমরা ওই কুরবানি পশুকে আমরা অবহেলার নজরে দেখি। দেখবেন কেউ ছবি নিয়ে ব্যস্ত, কেউ ভিডিও করা নিয়ে ব্যস্ত, আবার দেখা যায় কেউ কুরবানির পশুকে মাটির মধ্যে ফালাইয়া এই সময় ছুরি দাঁড় দেয়। অথচ নবীজি বলেছেন যে তোমরা সবচাইতে উত্তম পদ্ধতি জবাই করো, তোমাদের ছুরিকে ভালোভাবে ধারাল করে নাও এবং জবাইয়ের পশুকে আরাম দাও। সাহাবি প্রশ্ন করলেন, নবী গো আমি যখন পশু জবাই করি তখন আমার পশুর প্রতি দয়া হয়? বললেন, ও সাহাবি তুমি যদি পশুর প্রতি দয়া করো, করুণা করো, তাহলে আসমানের মালিক আরশের মালিক তোমার প্রতি দয়া করবে। হযরত উমর ফারুক দেখলেন এক ব্যক্তি ছাগল জবাই করার সময় সেটারে ফা দইরা টানতাছে আর হেসরাইতেছে। হযরত উমর ফারুক বললেন যে তোমার জন্য বড়ই দুর্ভাগ্য, এটাকে জবাই করার জন্য ভালোভাবে নিয়ে যাও, এভাবে টানা হাসরামি করিও না। সুতরাং আমি সকলের কাছে অনুরোধ করব, যারাই কুরবানি দিবেন আপনারা নিজের কুরবানি নিজে দেওয়াই উত্তম, নিজের কুরবানি নিজে দেওয়া উত্তম। যদি আপনি কুরবানি নাও দিতে পারেন ইমাম সাহেব বা আরেকজন আপনি দেওয়ান, আপনি সেখানে উপস্থিত থাকবেন, জবাই করার সময় আপনারা জুড়ে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, কি বলবেন? এরগুলা বইতো হাসি তামাশা ভিডিও লাফালাফি শুরু হয়ে যায় মানুষেরা। এই সময় আপনি ধারণা করতেন, হাই রে আমি পশুকে জবাই করছি না, আমার ভিতরে যে নফসা আম্মারা রয়েছে সেগুলাকে জবাই করছি। আমার ভিতরে অনেক অহংকার, আমার ভিতরে অনেক হিংসা, আমি অনেক মানুষের সুগুলি করি, আমার টেকা সুদের, আমার টেকা ঘুষের, আমি অন্যের মাল আত্মসাত করে কুরবানি দিয়েছি, আমি চুরি করেছি, ডাকাতি করেছি, মদ খেয়েছি, সন্ত্রাসী করেছি, গুন্ডামি করেছি, আজকে ঈদের দিনে আমি পশু জবাই নয়, আমার অন্তরে যে কুরকুসম রয়েছে এগুলো জবাই করছি। মাবুদ মেহরবান, ওই কুরবানির পশু রক্ত জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তাআলা তার কুরবানিকে কবুল করে নেব, এই মনোভাব রাখার দরকার আছে কিনা? নাই। সুতরাং অনেক লম্বা আলোচনা ছিল, নিজের কুরবানি নিজে করবেন, পাড়া প্রতিবেশীর হক ঠিক রাখবেন, কুরবানি মাংস যতদিন ইচ্ছা ততদিন খাইতে পারবেন, এটা কোনো বাধা বিপত্তি নাই। অনেকেই বলে আকিকার আকিকা অংশগ্রহণ করতে পারবো না, পারবেন, এবং আকিকার মাংস মা বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে বিবাচ্চা সবাই খেতে পারবেন।